The brew problem is not a new problem. No government, previous government did not have courage to do anything. They did not take any stand. These bochor nijer bharatiyo nagorikra bharat borsher refugee hoye thakbe thik na seta kintu bijebi bishwash koro na tai amader onader settlement korar jonno amra chesta korchi. We have selected places. Now there may be some, you know, what to say, demands or some objection that we will look into. এইভাবে তো ট্রাভেল ক্রিয়েট করতে কিছু হবে না। 23 বছর ধরে প্রবলেম এটা সলভ করার চেষ্টা হচ্ছে সরকার, সদ ইচ্ছা আছে সরকারের। আমরা জায়গাগুলিও মোটামুটি সিলেকশন করেছি, ওদের সঙ্গে বসি ঠিক না। নাগরিক মঞ্চ না কি এটা নাগরিক মঞ্চের ডিমান্ড হলো যে আপনারা ভ্রুদের ব্যাপারে কাঞ্চনপুর গিয়েছিলেন, আলোচনা করেছেন, কিন্তু ওদের সাথে কোনো আলোচনা ভ্রুরা কিন্তু ত্রিপুরা আছে, 23 বছর আগে আছে। ইস নট এ নিউ প্রবলেম, প্রেসার যেভাবে করছে এটা নতুন প্রবলেম না। আজকে সেটেলমেন্ট দেওয়ার প্রশ্ন হচ্ছে, আগে কি ছিল ওরা রিফিউজি ক্যাম্পে থাকতো। আমরা নীতিগতভাবে এটা বিশ্বাস করি না যে ভারতবর্ষের লোক ভারতবর্ষে রিফিউজি হয়ে থাকবে। কাশ্মীরি হোক পণ্ডিতরা, কাশ্মীর পণ্ডিতরা, সেটা কারণ আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। আমাদের এরকম পার্টি যে আমরা সবখানে স্ট্যান্ড ক্লিয়ারই রাখি ঠিক না। এখানে একরকম স্ট্যান্ড, আরেকখানে একরকম স্ট্যান্ড, সব পাঞ্জাবে এক স্ট্যান্ড ঠিক না। আবার কি বলে পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস মিলে লড়াই করবে, বিহারে করবে সিপিএম কংগ্রেস মিলে, এভাবে স্ট্যান্ড বিজেপি যায় না। বিজেপির ওয়ান সিঙ্গল স্ট্যান্ড, ভারতীয় নাগরিক ভারতবর্ষের মাটিতে কোনো রিফিউজি হতে পারে না। সুতরাং আমরা এই স্ট্যান্ড নিয়েছি, সেটা ন্যাশনালিস্টিক স্ট্যান্ড, রাষ্ট্রপতি স্ট্যান্ড নিয়েছি আমরা। সো এটাকে বিরোধী করা আমার মনে হয় উচিত না। আর সরকার সবার সঙ্গে আলোচনা করে সেটেলমেন্ট করা সকল অংশের মানুষ, কেউ কিন্তু নিজের হাতে আইন তুলে নেননি, সবাই আইনকে পালন করেছেন। সবাই প্রতিটি বিশৃঙ্খলাবাদী যারা আক্রমণ করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার জন্য, যারা সুবর্ণ দেবের উপর আক্রমণ করেছে তাদেরকে শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে, বারবার আমরা প্রশাসনকে বলেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে এলাকায় শান্তি রয়েছে সেখানে 144 বছর 144 চলাকালীন সময়ে নভেম্বরের 6 তারিখ আগরতলা থেকে কিছু লোক এসে কাঞ্চনপুর মহকুমায় 144 ভেঙেছিল। সেই সময় প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি, সেই সময় প্রশাসন ব্যবস্থা নেয়নি। অথচ এই জয়েন্ট মুভমেন্ট কমিটির আন্দোলন আজকে গণ আন্দোলনের রূপ নিয়েছে। এখানকে যারা আসছেন, হাজারে হাজারে লোক আসছেন বিভিন্ন মহকুমা থেকে, মানুষ এখানে এসে জড়ো হচ্ছে। বাইরে যদি একটি ফ্যামিলিকেও বেশি কাঞ্চনপুরে রাখা হয় তাহলে আমরা ছাত্র সমাজ কাঞ্চনপুরের এক বৃহত্তর এবং দীর্ঘ আন্দোলনে সামিল হব। এবং আমরা যে অনির্দিষ্টকালের বন্ধ জয়েন্ট মুভমেন্ট কমিটি ডেকেছে সেই বন্ধকে আমরা সমর্থন জানিয়ে তোমার সকল ছাত্র ছাত্রীবৃন্দ এখানে আমরা জমায়েত হয়েছি কাঞ্চনপুর এসডিএম অফিসের সামনে। আমরা এখানে এক বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে জমায়েত হয়েছি। কাঞ্চনপুরে দীর্ঘদিন থেকে মিজোরাম থেকে আগত যে রিয়াং শরণার্থীরা রয়েছে তারা দীর্ঘদিন থেকে বাঙালিদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। 2019 সালের 10 ডিসেম্বর আমরা সেই নির্যাতন এবং মর্মান্তিক ঘটনা দেখেছি।
তার জন্য আমরা চাই না পুনরায় আমাদের কাঞ্চনপুর মহকুমায় আবার সেই ধরনের রক্তক্ষয়ী আন্দোলন হোক। রিয়াং শরণার্থীদের কোনোভাবেই কাঞ্চনপুর মহকুমায় যাতে জায়গা না দেওয়া হয় তার জন্য আমরা এই আন্দোলন করছি। জয়েন্ট মুভমেন্ট কমিটি যে তাদের নীতি দিয়েছে কাঞ্চনপুর মহকুমায় মাত্র 500 ফ্যামিলি রিয়াং শরণার্থীকে দিতে হবে, তার চাইতে একটি বেশি ফ্যামিলিকেও রাখতে পারবে না। সরকার সেই নীতিকে যদি মানে, আমাদের সেই দাবিকে যদি মানে, তাহলেই আমরা আন্দোলন থেকে উঠব। আমরা আমাদের অনারেবল চিফ মিনিস্টারের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমাদের কাঞ্চনপুরের ছাত্র সমাজ চায় কাঞ্চনপুরে যাতে কোনো রিয়াং শরণার্থীদের বেশি পরিমাণ পুনর্বাসন দেওয়া না হয়, 500 ফ্যামিলির ঊর্ধ্বে যাতে একটি ফ্যামিলিকেও পুনর্বাসন দেওয়া না হয় তা না, এই মেসেজটি আমরা আমাদের চিফ মিনিস্টারের কাছে পৌঁছে দিতে চাই। তা না হলে আমরা কাঞ্চনপুরের যে ছাত্র সমাজ আমরা এক বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, এবং যতদিন শরীরে রক্ত আছে ততদিন আমরা ছাত্র সমাজ আন্দোলন করে যাব। রিয়াং শরণার্থীদের কাঞ্চনপুরে কোনোভাবেই তাদেরকে পুনর্বাসন দেওয়া চলবে না, যদি দেওয়া হয়।